নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, সব শুভ হোক। চারপাশে যা কিছু মালিন্য, যা কিছু পঙ্কিলতা সব দূর হয়ে যাক। আজকের দিনটায় শ্রী শ্রী মাতা প্রভাসিনী দেবীর তিরোভাব উপলক্ষে বালিগঞ্জের তিনজলা মঠে পুজো ও মেলা, স্বামী প্রেমানন্দের তিরোধাম দিবস। তিনি দেহরক্ষা করেছিলেন আজকের তারিখে 1918 খ্রিস্টাব্দে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের তিরোভাব দিবস, তিনি প্রয়াত হয়েছিলেন 1987 খ্রিস্টাব্দে আজকের তারিখে। অসাধারণ সাহিত্যিক ছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় নন, পথের পাঁচালীর লেখক নন, কিন্তু তার অজস্র লেখা রয়েছে, অসামান্য সমস্ত রসরচনা রয়েছে। রানু বলে একটি চরিত্র, ভারী চমৎকার চরিত্র একটি, আপনারা অনেকেই পড়েছেন নিশ্চয়ই তার লেখা। তো আজ তার প্রয়াত হবার দিন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই শ্রাবণ 1431, ইংরেজি 30শে জুলাই 2024, মঙ্গলবার, দশমী। সূর্যোদয়ের সময় 5:10, সূর্যাস্তের সময় 6:18। আজকে কৃত্তিকা নক্ষত্র। জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষস গণ। দিনের বেলা 1:23 গতে নরগণ, রাত্রি 8:12 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শুদ্ধ বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনাদের অগস্ত্যের গল্প বলছিলাম, তরুণী বধূ, তাকে নিয়ে কি বিপদে পড়েছেন অগস্ত্য। তার এইটা দাবি, ওইটা দাবি, সেইটা দাবি, ভালো খাট পালঙ্ক চাই, ভালো বিছানা চাই, ভালো খাবার চাই, ভালো পোশাক চাই, এইসব করে নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন। তা তিনি রাজাদের কাছে গেছেন, গিয়ে বলেছেন কিছু টাকা পয়সা দিন। তো রাজারা বলছেন না, দিতে পারবো না, আপনি বরং ইল্ললের কাছে যান, ইল্লল অনেক টাকা পয়সা জমিয়েছে ব্রাহ্মণদের হত্যা করে, আপনি তার কাছে যান। এই পর্যন্ত বলা হয়েছিল। তারপরে কি হলো না হলো সেইটা বলবো আজকের পুরাণ চিরন্তনে। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম আমার জীবন ও ব্রত, তার অল্পখানিকটা অংশ শুনিয়েছিলাম আপনাদের, তারপর থেকে শোনাচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত থেকে পাঠ, তারপর আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। প্রথমে পুরাণ চিরন্তন, ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে 92.7 BGFM এই শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুরু করছি। রাজারা তো অগস্ত্যকে বললেন যে ঋষি অগস্ত্য, আপনি ইল্লালের কাছে যান, ব্রাহ্মণদের কৌশলে নিজের বাড়িতে এনে তাদের খাইয়ে দাইয়ে পেট ফাটিয়ে তাদের মেরে ফেলে প্রচুর ধন সম্পত্তি লাভ করেছে এই ইল্লাল এবং তার ভাই বাতাপি। আপনি তাদের কাছ থেকে যদি টাকা পয়সা জোগাড় করতে পারেন, ধনরত্ন জোগাড় করতে পারেন, তাহলে সেটা দেখুন, সেটা একটা হতে পারে। তো অগস্ত্য বললেন বেশ, তাহলে কোথায় ইল্লল থাকে, আমাকে নিয়ে চলো সেখানে। তো এরা বললেন না 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 না, আমরা যেতে পারবো না, আমরা যেতে পারবো না ঋষি অগস্ত্য, অসম্ভব, ও আমরা ভয়ঙ্কর ভয় পাই, ও কোথায় কি কৌশল করে তারপর আমাদের কিছু একটা খাইয়ে দেবে, খাইয়ে দিয়ে তারপর তার ভেতর থেকে পেট ফাটিয়ে তার ভাই বাতাপি বেরিয়ে আসবে, আমরা বেঘরে মারা যাব। ও সবের মধ্যে নেই, আপনার যদি দরকার হয় তাহলে আপনি নিজে যান, আপনি নিজে গিয়ে ইল্লালকে যা বলবার বলুন। তো অগস্ত্য বললেন যে কোনো ভয় নেই রে বাবা, আরে আমি তো আছি, আমি তোমাদের জীবন, তোমাদের প্রাণ এসবের দায়িত্ব নিচ্ছি, তোমরা চিন্তা করো না, তোমরা কিছু খেয়ো না, ওখানে তোমরা যা যা সাবধানতা অবলম্বন করতে চাও সেগুলো করো, কিন্তু চলো আমার সঙ্গে, চলো আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো, কোথায় থাকে তারা। তো বেশ, তিনজন তো মহর্ষি অগস্ত্যকে নিয়ে
ইল্লালের আশ্রমে গিয়ে পৌঁছলেন। অবস্থ বললেন যে কে আছো? আমি তোমাদের কাছে সাহায্যের জন্য এসেছি, আমাকে একটু সাহায্য করো। এসব বলে তো অগস্ত আশ্রমের বাইরে দাঁড়িয়ে ডাকছেন। এদিকে দুই ভাই তো মহা খুশি, বাহ বাহ, আরে বাপরে বাপরে বাপ, চারজন এসছে একসঙ্গে, চারজন, একটা তো দাড়িওয়ালা একটা ঋষি, তার বাইরে আরো তিনজন, বাহ আজকে ভালো দাও মারা যাবে। হ্যাঁ, এ তো দেখছি মেঘলা চাইতেই জল, একসঙ্গে চারজন চলে এসছে, খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ। তা আসুন 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 আসুন, কি সৌভাগ্য আপনারা সকলে এসেছেন আমাদের আশ্রমে, খুব ভালো খুব ভালো, বসুন 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 বসুন, কিভাবে আপনার যত্ন আত্তি করতে পারি? এই সমস্ত তো নানান রকম সমস্ত করছে, হ্যাঁ তো বাতাপি, আমি একটু আসছি বলে বাইরে চলে গেল। ইল্লাল ওদের যত্ন আত্তি করছে, বলছে যে না না, আপনাদের তো না খাইয়ে ছাড়বো না, খুব ভালো সুস্বাদু ভেড়ার মাংস খাবেন আপনারা। হ্যাঁ তো বেশ বেশ বেশ, বসুন 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 বসুন, আমি একটু ভেড়া আছে, এই যে এই যে এই যে এই যে ভেড়াটি, ততক্ষণে বাতাপি তো ভেড়া হয়ে গেছে, এই যে ভেড়াটি, এই ভেড়াটিকে বধ করব, বধ করে তার মাংস আপনাদের খাওয়াবো। বলে সেই বাতাপিকে বধ করা হলো, বধ করা হয়ে তারপরে তার মাংস টাংস ইত্যাদি ইত্যাদি সমস্ত রান্না করা হলো, রান্না করে ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হলো। এই চারজনকে বলা হলো যে, ইল্লাল বললো যে আপনারা খেয়ে খেয়ে, তো বাতাপি কোথায়? না সে কোথায় একটা গেছে, তার জন্য চিন্তা করবেন না, আপনারা খেয়ে। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তারপরে কি হলো সেটা আন্দাজ করতে পারেন, কিন্তু আন্দাজে দরকার কি, আমি নিজেই বলে দিচ্ছি। গানের পর ফিরে এলাম। ইল্লাল আর বাতাপি এবং মহর্ষি অগস্ত, তার যে গল্প, সেই গল্প শেষ করবার জন্য যত্ন করে সব খেতে টেতে দিল। তা অগস্ত বলে, না 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 না, আমি আর কাউকে কোনো মাংস দেবো না, আমি একাই সব মাংস খাবো। বাকি তিনজন তো বেঁচে গেল, বাবা ওই অবস্থই সমস্ত মাংস খাক, ওই মাংস তো আসলে ভেড়ার মাংস নয়, ও তো বাতাপির মাংস, হ্যাঁ ও বাতাপি এক্ষুনি পেট ফুলে বেরিয়ে আসবে। কাজে কাজে তারা মাংস বাদ দিয়ে আর অগস্ত একাই সমস্ত মাংস খেয়ে গেল। সঙ্গে তিনজন রাজা তো খুব ভয় ভয় আছেন, গেল গেল রে অগস্ত গেল আজকে। খাওয়া শেষ করে জল টল খেয়ে অগস্ত নিজের পেটে হাত বুলিয়ে বললেন যে, বাতাপি জীর্ণ ভব, মানে বাতাপি জীর্ণ হ, মানে সোজা কথায় বলতে গেলে বাতাপি হজম হয়ে যাও। বাতাপি হজম হয়ে গেল, অগস্ত মুনিত রে বাবা, তপস্যার জোরে তার তো অশেষ ক্ষমতা, এক মুহূর্তে তিনি বাতাপিতে সম্পূর্ণ হজম করে ফেললেন। তো ইল্লাল তো আর সেসব কিছু জানে না, ইল্লাল এবারে বলছে, বাতাপি বাতাপি বেরিয়ে এসো, বাতাপি। বাতাপি বেরোয় না, বাতাপি বাতাপি বেরিয়ে এসো, বাতাপি বাতাপি বেরোয় না, বাতাপি বাতাপি বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ঋষির পেটের ভেতর থেকে বেরিয়ে এসো বাতাপি। বাতাপি বেরোয় না, ইল্লাল আরো জোরে ডেকে উঠলো, বাতাপি বাতাপি। অবশ্য বললেন, তোমার সব কেরামতি শেষ ইল্লাল, বাতাপিকে আমি একেবারে হজম করে ফেলেছি, যতই ডাকো না কেন সে কোনোদিন আর তোমার সামনে ফিরবে না। ইল্লাল তো ভয়ঙ্কর রেগে গেছে, তার সব রাগ গিয়ে পড়লো অবস্থের ওপর, সে আমার মহর্ষির ওপর চড়াও হলো। অবস্থ ইল্লালের দিকে তাকিয়ে শুধু একটা ভ্রুকুটি করলেন, সেই ভ্রুকুটির সামনে সঙ্গে সঙ্গে ইল্লাল একেবারে বর্ষ হয়ে গেল, পড়ে রইল শুধু কয়েক মুঠো ছাই। ইল্লাল বাতাপির গল্প শেষ, না শেষটুকু তো নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন। অন্য রাজাদের সাহায্যে অগস্ত নিজের আশ্রমে নিয়ে এলেন ইল্লালের অগাধ ধনরত্ন। লোপামুদ্রা খুব খুশি, সব সমস্যার সমাধান, তাদের একটা ফুটফুটের সন্তান হলো, তার নাম রাখা হলো ইদ্যবাহু, অর্থাৎ যে যজ্ঞের কাঠ বহন করে।
আর যেখান থেকেই বিয়ের গল্পের শুরু, অবস্থের যে পূর্ব পুরুষ তারা রক্ষা পেলেন, সব ভালো যা শেষ ভালো। শুনলেন ইল্লল বাতাপির গল্প 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। আপনারা কি কখনো এমন দেশ দেখিয়াছেন যেখানে যদি আপনি দস্যু দল গঠন করিতে চান তবে দলের নেতাকে কোনরূপ ধর্ম প্রচার করিতে হইবে, তারপর কতকগুলি অসার দার্শনিক তত্ত্ব সূত্রাকারে প্রকাশ করিয়া বলিতে হইবে এই দস্যুবৃত্তি ভগবান লাভের সবচেয়ে সুগম ও সহজ পন্থা, তবেই নেতা তার দল গঠন করিতে পারিবে, অন্যথা নয়। ইহাতেই প্রতিপন্ন হয় এ জাতির লক্ষ্য ও প্রাণশক্তি ধর্ম। এই ধর্মের উপর হস্তক্ষেপ হয় নাই বলিয়াই জাতি এখনো বাঁচিয়া আছে। রোমের কথা মনে করুন। রোমের জাতীয় লক্ষ্য ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও উহার বিস্তার। যে মুহূর্তে এই সাম্রাজ্যবাদে বাধা পড়িল অমনি রোম চূর্ণ বিচূর্ণ হইয়া ধ্বংস হইল। গ্রীসের আদর্শ ছিল বুদ্ধিবৃত্তি। যে মুহূর্তে বুদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দিল গ্রীস ও অতীতের গর্ভে বিলীন হইয়া গেল। ঠিক এই অবস্থাই বর্তমান কালে স্পেন ও অন্যান্য নবীন দেশগুলির হইয়াছে। প্রত্যেক জাতিরই এ পৃথিবীতে একটি জীবন লক্ষ্য থাকে। যতক্ষণ এই লক্ষ্যটির উপর কোনো আঘাত না আসে ততক্ষণ বাধা বিপত্তি সত্ত্বেও জাতি বাঁচিয়া থাকে, কিন্তু যে মুহূর্তে সেই আদর্শটি ধ্বংসপ্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে ওই জাতিরও মৃত্যু ঘটে। ভারতে সেই প্রাণশক্তি আজিও অব্যাহত। এই শক্তি ভারতবাসী কখনো ত্যাগ করে নাই। ভারতীয়দের সর্বপ্রকার কুসংস্কার সত্ত্বেও এই প্রাণশক্তি আজিও জাতির জীবনে সমভাবে প্রবাহিত। অতি ভয়ানক ঘৃণ্য কুসংস্কার সকল ভারতবর্ষে বর্তমান, তাহাতে কিছুই আসে যায় না। জাতির জীবন প্রবাহ ও জীবনোদ্দেশ্য আজিও তেমনই আছে। ভারতবাসীরা কোনো কালেই একটি শক্তিশালী বিজয়ী জাতি হইতে পারিবে না, কোনোদিনই তাহারা রাজনীতির ক্ষেত্রে এক বৃহৎ শক্তিতে পরিণত হইবে না, এ কাজ তাহাদের নয়। বিশ্ব সভায় ইহা ভারতবর্ষের ভূমিকা নয়। ভারতের ভূমিকা কি? ভারতবর্ষের আদর্শ ভগবান, একমাত্র ভগবান। যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করিয়াও ভগবানকে ধরিয়া থাকিবে ততদিন তাহার আশা আছে। অতএব বিশ্লেষণান্তে আপনার সিদ্ধান্ত হইবে বাহিরের এই দুঃখ দারিদ্র অকিঞ্চিতকর, ইহা অন্তরের মানুষটিকে মারিতে পারে নাই। সে মানুষটি আজিও বাঁচিয়া আছে, এখনো তাহার আশা আছে। দেখিতে পাইবেন সমগ্র ভারতবর্ষ জুড়িয়া ধর্ম বিষয়ক কার্যধারা চলিয়াছে। এমন একটি বৎসর আমার মনে পড়ে না যে বৎসর কয়েকটি নূতন সম্প্রদায়ের উদ্ভব হয় নাই। স্রোত যতই তীব্র হয় ততই উহাতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হইতে থাকে। সম্প্রদায় সমূহ অবনতির লক্ষ্য নয়, জীবনের পরিচায়ক। সম্প্রদায়ের সংখ্যা আরও বাড়িতে থাকুক, এমন দিন আসুক যখন প্রত্যেক মানুষ এক একটি সম্প্রদায় হইয়া দাঁড়াইবে। সম্প্রদায় লইয়া কলহের কোনো কারণ নাই। এখন আপনারা নিজেদের দেশের প্রতি দৃষ্টিপাত করুন। আমি কোনরূপ সমালোচনা করিতেছি না, এদেশের সামাজিক বিধি বিধান, রাজনৈতিক সংগঠন প্রভৃতি সবকিছুই ইহজীবনের যাত্রাপথ সুগম করিবার জন্য রচিত হইয়াছে। মানুষ যতদিন বাঁচিয়া থাকে ততদিন খুব সুখে থাকিতে পারে। আপনাদের রাস্তাঘাটের প্রতি দৃষ্টিপাত করুন, কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর সব শহর। কত উপায়েই না মানুষ অর্থোপার্জন করিতে পারে, জীবনে সুখ সম্ভোগের কত পথ। কিন্তু যদি কেহ এখানে বলে আমি কোনো কাজ করিতে চাই না, শুধু এই বৃক্ষতলে বসিয়া ধ্যান করিব, তাহা হইলে তৎক্ষণাৎ তাহাকে জেলে যাইতে হইবে। কোনো সুযোগই তাহাকে দেওয়া হইবে না, কোনো সুযোগই নয়। সকলের সহিত তাল মিলাইয়া চলিলেই এ সমাজে মানুষের বাঁচিয়া থাকা সম্ভব। ইহলৌকিক সুখ সম্ভোগের মত্ততায় তাহাকে যোগ দিতে হইবে, অন্যথা মৃত্যু অনিবার্য।
শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 BGFM এর শরণাগত অনুষ্ঠানে এবার কথা আমৃত। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। এবারে কথা আমৃত 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি শ্রীম লিখিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমৃত থেকে। এর আগের দিন আপনাদের বলছিলাম যে ঠাকুরের সঙ্গে এক বাউলের দেখা হয়েছে। তা বাউলকে তিনি জিজ্ঞেস করছেন যে তোমার রসের কাজ সব হয়ে গেছে? সত্যি সত্যি ঈশ্বর আরাধনার যে পথটা, এই ধরুন আপনাকে আমাকে দিয়ে যদি ধরেন, আপনি ঠাকুর ঘরে গিয়ে পুজো করেন কেন করেন? এমনি শুক্লকৃত্য হিসেবে অনেকে পুজো করেন, করতে পারেন, যে এটা করতে হয় বলে করা। আমি তাদের কথা ধরছি না, তাদের পুজো পুজো নয়। কিন্তু যিনি সত্যি সত্যি পুজো করছেন, তিনি তো আসলে রসের ব্যাপারী। তিনি তো আসলে ভেতরে কোনো একটা রস পাচ্ছেন, কোনো একটা ওই রকম আনন্দ পাচ্ছেন, একটা স্বাদ পাচ্ছেন, কিছু কোনো একটা আনন্দের স্বাদ পাচ্ছেন। সেই আনন্দের স্বাদের তারতম্য ঘটতে পারে, নানান রকম হতে পারে, কিন্তু একটা স্বাদ পাচ্ছেন তিনি। তো ঠাকুর বলছেন যে হ্যাঁ, এই রসের কারবারই তুমি হলে কিন্তু তোমার খোলা নেমেছে। মানে যত রস জাল দিয়েছ রিফাইন, ঠাকুরের ভাষায় বলছি, রিফাইন হতে 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 একটা সময় তো খোলা নামাতে হবে। সাধন শেষ হবে কবে? সাধন শেষ হবে যখন ইন্দ্রিয় জয় হবে। তো এই ইন্দ্রিয় জয়, এই ইন্দ্রিয় জয়ের যে নানান রকমের পদ্ধতি আছে, তো ঠাকুর বাউলদের সম্পর্কে বলছেন, বাউলদের সম্পর্কেও মিশেছেন, বাউলদের তত্ত্বও জানেন তিনি। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে, পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে, পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মলমূত্র, রজ, বীজ, এইসব তত্ত্ব। তো এইসব সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার ভেতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা। একদিন দালানে খাচ্ছি, একজন ঘোষপাড়ার মতের লোক এলো। ঘোষপাড়া কল্যাণীর ঘোষপাড়া, আপনারা জানেন সেখানে তো খুব বড় মেলা হয়। তো সেই ঘোষপাড়ার মতের লোক এলো, এসে বলছে যে তুমি খাচ্ছ না কাউকে খাওয়াচ্ছ? অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন। এই অন্তরে ভগবান আছেন এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি ভগবানকে বাইরে দেখছেন, আপনার ঠাকুর ঘরে দেখছেন, ঠাকুর ঘরে আপনার গোপাল আছেন, ঠাকুর ঘরে আপনার মা কালী আছেন, ঠাকুর ঘরে আপনার শিব আছেন, আপনি বাইরে তাকে দেখছেন, বাইরে তাকে দেখে তার পুজো করছেন, তিনি আপনার থেকে আলাদা হয়ে আছেন, আপনার সামনে আছেন, আপনি তাকে পুজো করছেন। যেমন আপনি একজন অন্য আরেকজন মানুষকে দেখেন, ওই যে বললাম অন্য আরেকজন মানুষকে দেখেন, আলাদা একজন মানুষকে দেখেন, আপনি তার সঙ্গে একাকার নন বা আপনার ভেতরে তিনি নেই, তাই না? কিন্তু আপনি এই যে বলছে ঘোষপাড়ার সেই লোকটি, ঘোষপাড়ার মতের লোক, সে বলছে তুমি খাচ্ছ না কাউকে খাওয়াচ্ছ। অর্থাৎ যে মুহূর্তে তিনি আপনার ভেতরে প্রবেশ করলেন, তখন আর বাইরে তিনি নেই, তিনি আপনার ভেতরে। তখন আপনি যে খাচ্ছেন সেটা আসলে আপনি খাওয়াচ্ছেন, আপনার ভেতরে যিনি আছেন তাকে খাওয়াচ্ছেন। বৈষ্ণবেরা আহার করাকে বলেন না সেবা করা, অর্থাৎ আমার ভেতরে কৃষ্ণ আছেন, আমি সেই কৃষ্ণের সেবা করছি এই আহারটা করে। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা আমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। একটু গান, গানের পর আবার কথা। ফিরে এলাম গানের পর, শুনছেন কথা আমৃত থেকে পাঠ 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে যে সিদ্ধ, সে তার নিজের অন্তরের মধ্যে ভগবানকে অনুভব করছে, তার অন্তরের মধ্যে যে ভগবান আছেন সেটা সে বিশ্বাস করছে এবং সেই মতোই চলছে, বাইরে সে ভগবানকে দেখছে না। তো যারা এ মতে সিদ্ধ হয় তারা অন্য মতের লোকেদের বলে জীব। অর্থাৎ ওরা হচ্ছে জীব, কিন্তু আমি তাকে পেয়েছি। আমি তো নিছক জীব হতে পারি না কখনো, আমার ভিতরে তো তিনি অধিষ্ঠান করছেন। ফলে আমার, যার ভিতরে তিনি অধিষ্ঠান করছেন সে একটা আলাদা দল,
আর যার বাইরে তিনি অধিষ্ঠান করছেন, যার যার সামনে রয়েছেন, যার ইত্যাদি ইত্যাদি আমাদের মতন, তারা হচ্ছে জীব। কিন্তু আমি তো আমার ভেতরে ভগবান আছেন, আমিও তো সেই অর্থে ভগবান। তো এই যে দুপক্ষ, এই যারা মনে করছে যে আমার ভেতরে ভগবান আছেন, তারা এই জীবেদের সঙ্গে কথা কবে না। ঠাকুর বলছেন, বলে এখানে জীব আছে। তো ওদেশে এই মতের লোক একজন দেখেছি, শরী সরস্বতী পাথর মেয়ে মানুষ, এ মতের লোক পরস্পরের বাড়িতে খায় কিন্তু অন্য মতের লোকের বাড়িতে খাবে না। মল্লিকরা শরী পাথরের বাড়িতে গিয়ে খেলে, তবু হৃদের বাড়িতে খেলে না, বলে ওরা জীব। এই যে নিজেদের নানান সম্প্রদায় ভাগ করা এবং সেই সম্প্রদায় অনুযায়ী আচরণ করা, মানে সম্প্রদায় ভাগ হতে পারে, গোষ্ঠীতে ভাগ হতে পারে, সে তো হতেই পারে, সেটা একেবারে সমাজ বিজ্ঞানের প্রাথমিক কথা যে মানুষ কতকগুলো গোষ্ঠীতে নিজেকে ভাগ করে নেবে, নেয় তাদের ঐক্যের জায়গাগুলো নানান রকম হতে পারে, সেটা ভাষা হতে পারে, সেটা আচরণ হতে পারে, সেটা স্থান হতে পারে, ইত্যাদি ইত্যাদি কাল হতে পারে, নানান রকম সব হতে পারে। কিন্তু একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের সঙ্গে মিলবে না কেন, মিলতে বাধাটা কোথায়, এইটা হচ্ছে গন্ডগোলের জায়গা আর কি। তা এর বাড়িতেও খায় না, ওর বাড়িতে সে খায় না। ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা। এক থাকের লোক আছে, তারা সহজ সহজ করে চেঁচায়, সহজ সাধন, এই একটা সাধনার পদ্ধতি আছে, সহজিয়া কথাটা যার থেকে এসেছে। তো সহজ অবস্থার দুটি লক্ষণ বলে, কি কি লক্ষণ? প্রথম লক্ষণ যেটা, সেটা হচ্ছে যে কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না, কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না। কৃষ্ণকে যে ভজনা করছে তার তো চরম চরিতার্থতা, যাকে বলে যে কৃষ্ণময় হয়ে থাকবে সে, তার গায়ে তো কৃষ্ণ থাকতে হবে। কিন্তু এখানে এই সহজ পথের যারা সাধক তারা বলছে কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না। আর দু নম্বর হচ্ছে পদ্মের ওপর ওলি বসবে কিন্তু মধুপান করবে না। এই দুটোর ব্যাখ্যা করছেন ঠাকুর। কিরকম ব্যাখ্যা বলার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 BGFM এ শুনছেন শরণাগত কথা আমৃত। এরপর ফিরে এলাম কথা আমৃত নিয়ে। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটা হচ্ছে গায়ে কৃষ্ণগন্ধ থাকবে না, যেটা বলছিলাম যে সহজ সাধনায় যে সিদ্ধি লাভ করেছে, সে কৃষ্ণ 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 বলছে, কৃষ্ণকে ভজনা করছে, সবটাই ঠিক আছে, কিন্তু কৃষ্ণগন্ধ তার গায়ে থাকবে না। কেন? কারণটা খুব সহজ। কারণটা হচ্ছে যে ঈশ্বরের ভাব সমস্ত ভেতরে, বাইরে তার কোনো চিহ্ন নেই। এরকম মানুষ তো বহু আছে যে দেখে মনে হয় খুব সাধারণ মানুষ। আমি দেখেছি এরকম মানুষ, আপনারাও দেখেছেন, যে ঈশ্বর ভাবে ভাবুক কিন্তু বাইরে থেকে দেখতে খুব সাধারণ, খুব এমনি মানুষের মতন আচার আচরণ করছেন, সবটাই ঠিক আছে, কিন্তু ভেতরে কোথাও তিনি পরিপূর্ণ হয়ে আছেন, তার ভেতরে ঈশ্বর আছেন, বাইরে থেকে তাকে কিছু বোঝা যাচ্ছে না। কৃষ্ণগন্ধ গায়ে নেই, অন্তরে আছে, এটা হলো এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে পদ্মের ওপর বসবে কিন্তু মধুপান করবে না। কামিনী বলুন বা কাঞ্চন বলুন, বিষয় বলুন, সেই বিষয়ের মধ্যে প্রবেশ করবে, সেই বিষয়ের ওপরে বসবে কিন্তু কখনো তাকে টেনে নেবে না। অর্থাৎ ওই যে আপনাদের এর আগে একটা বলেছিলাম যে জিভের ওপরে চিনি রাখলে ফর 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 করে উড়ে চলে যাবে, অর্থাৎ জিভে জল আসবে না, কোনো আসক্তি তৈরি হবে না। আমি সংসারের পাকের মধ্যে আছি কিন্তু সেই পাক আমার গায়ে লাগছে না পাকাল মাছের মতো। আমি বৃষ্টির মধ্যে পদ্ম পাতার মতন রয়েছি, কচু পাতার মতন রয়েছি, গায়ে জল পড়ছে কিন্তু সে জল আবার গড়িয়ে নেমে যাচ্ছে, আমার গায়ে কিছু লাগছে না, আমি ভিজছি না।
এই রকমের একটা অবস্থা, এইটাই হচ্ছে জিতেন্দ্রিয় অবস্থা। আমি ইন্দ্রিয়কে জয় করেছি, বাইরের কোনো কিছু যখন আমার উপরে এসে পড়ছে, সেটা কামিনী হতে পারে, কাঞ্চন হতে পারে, সেটা কিন্তু আমাকে কোনোভাবে, আমার শরীরকে পর্যন্ত, আমার ইন্দ্রিয়কে পর্যন্ত কোনোভাবে প্রভাবিত করতে পারছে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এবার আপনাদের চিঠিপত্র, চিঠি পড়তে বসেছি, বিষয় পৃথিবীর রং। আজকের চিঠিটি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। শ্রাবণীর চিঠি পড়ি। শ্রাবণী সবসময় চিঠিতে আমাকে মাস্টার মশাই বলে সম্বোধন করেন। আমি তো মাস্টার মশাই হতে চাই না, এই শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধুই হতে চাই। যাই হোক, পড়ে শোনাই সেই চিঠি। সুপ্রভাত মাস্টার মহাশয়, এই বিষয়ে লিখতে বসে দুটো গান মনে পড়ছে। যদিও আমি খুব কম লিখি, তবু বলি ছোটবেলায় খুব গান শুনতাম রেডিওতে। একটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে। আরেকটি হলো শিল্পী মান্নাদের গাওয়া মাটির পৃথিবী মরিচিকা মায়াময়। আরো গান তো শুনেছি পৃথিবী নিয়ে, থাক এখন সেসব কথা। বিষয় গিয়ে হঠাৎ মনে পড়ল, বিষয় থেকে উন্তুস্ত বাদ দিলে পড়ে থাকে বিষ। হ্যাঁ, এই পৃথিবীর রং তো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে, পৃথিবীর রং আজ অধিকাংশ ক্ষেত্রে বিষাক্ত হয়ে গেছে। ভেবে দেখুন, বিষ কোথায় নেই, সর্বত্র বিষে মাখামাখি। একটা নাটক দেখেছিলাম, জ্যোতিষবান চট্টোপাধ্যায়ের লেখা কল্পায়ু নিবেদিত নাটক বিষ। দুজন মাত্র মানুষ, তাদের মধ্যে একজন হলেন বিজ্ঞানী, একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষটি এসেছেন ওই বিজ্ঞানীর কাছে বিষ নিতে, স্ত্রীকে সন্দেহ করে। নাটকটি ছিল ছোট, নাটক এগিয়ে চলল কথায় বার্তায়। তো সাধারণ মানুষটি বিষ নেওয়ার আগে চা খেলেন, আর তার অলক্ষে ঘটে গেল চায়ের মধ্যে বিষ প্রয়োগ। শেষ পর্যন্ত কি হলো বলছি না। অসাধারণ অভিনয় করেছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। সত্যি তো আমরা পরস্পরের প্রতি প্রতিনিয়ত সন্দেহ প্রকাশ করতে করতে কোথায় চলেছি, সম্পর্কগুলো সব বিষিয়ে গেল। আজ সংসারগুলো ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট সংসার তৈরি হয়ে সেখানেও শান্তি নেই। বাবা মা, ছেলে অথবা মেয়ে, কেউ কি সুখী বা খুশি? না, আমি খুশি বা সুখী নই, সে যাক আমার কথা। আজ সমাজের প্রতিটি স্তরে স্তরে কি প্রচন্ড বিভেদ, মন কষাকষি, ঘরে ঘরে, সংসারে সংসারে। ভালোবাসা শব্দটি আছে, তাও সেটি মেকি। প্রাণখোলা হাসি আর আগের মতো হাসতে পারি না, সবসময় মন মরা। ওষুধ খেতে হয় না, হাতে গোনা মানুষ পাওয়া যাবে। রমাপ্রসাদ বণিক অভিনীত একটি নাটক দেখেছিলাম একাডেমিতে, একটু মনে আছে গল্পটি। শিল্পী বলছেন, যখন ছোটবেলায় ভাত মেখে খেতে দেয় মা এক থালায়, তখন ভাই বোনেরা ইতস্তত করে করে খায়, মনে করে ওর কম পড়বে। আর সেই ভাই বোন বড় হলেই তাদের মধ্যে লাঠালাঠি, চুলোচুলি, কে কত আগে নিতে পারে। গল্পটি সম্বন্ধে আর কিছুই মনে নেই, যদি কেউ আমাকে নাটকটির নাম বা বিস্তারিত জানান ভালো লাগবে। কবি বলেছেন, ভালো অল্প বলিয়াই ভালো। আমি ছোটবেলা থেকেই অসম্ভব নাটকে, সিনেমা, গল্পের পোকা। মাধ্যমিক পরীক্ষার আগেও আমি নাটক শুনেছিলাম রেডিওতে, মনে আছে, নাটক হলেই কান পাতি। তবে বয়স বাড়ার সাথে সাথে বিমর্ষ বিষয় আর ভালো লাগে না, ভয় বিভৎস নাটক দেখতে শুনতে। চিঠির শব্দ সংখ্যা ছাড়িয়ে গেছে হয়তো, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার মাস্টার মহাশয়কে। সকলের মঙ্গল কামনায় শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। দেখুন, সবকিছুর সঙ্গে সবকিছুর যোগ আছে, সম্পর্ক আছে। এই যে আকাশের রং নিয়ে কথা বলতে বসে আপনি চলে এলেন একেবারে ব্যক্তিগত জীবনের নাটকে, নাটকের নানান গল্পে, বিষাক্ত এই আবহাওয়ায়, এই সবটার সঙ্গেই কিন্তু সবটার সম্পর্ক আছে। সেই সম্পর্কটুকু আপনি বুনে দিলেন আপনার চিঠিতে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শ্রাবণী।
এরপর গান, গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু নিয়ে যাচ্ছি কামার পুকুরে। না, কামার পুকুরের আশপাশটা ঘিরে আমাদের যাত্রাপথ। একটু আগেই, গানের আগে আপনাদের বলছিলাম যে শুধু কামার পুকুর নয়, কামার পুকুরের আশপাশের অঞ্চলটা ঘিরে আমাদের যাত্রাপথ। যেমন আমরা এখন আছি হরিসভা গ্রামে, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু হলো আজকের বাইরে দূরে। কামার পুকুরের কাছেই অন্য আর একটা গ্রাম, সেখানকার কুলপুরোহিত ছিলেন, জমিদার বাড়ির কুলপুরোহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। সেখানকার জমিদার বাড়ি আজকে ধ্বংসস্তূপ, দুর্গা দালান ভেঙে চুরে গেছে। শুধু কি আশ্চর্য কাণ্ড, পাশাপাশি দুটি শিব মন্দির এখনো খাড়া হয়ে আছে। না, সে মন্দিরের অবস্থাও খুব ভালো কিছু নয়, পলেস্তারা খসে খসে পড়ছে, কিন্তু তবু দাঁড়িয়ে তো আছে। সেই জোড়া শিব মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। এমনিতে যে তেমন কিছু দেখবার আছে তা নয়, ছোট্ট ছোট্ট দুটো মন্দির আটচালা শৈলীতে তৈরি, দুটো মন্দিরের মাঝখানে একটা সরু গলির মতো ফাঁক। ধরুন এই যে জমি, মূল জমি, ঘাস, ঘাস থেকে উঠে গেছে একটা সিমেন্ট বাঁধানো উঠোন, খুব একটা উঁচু নয়, দুটো চওড়া সিঁড়ি বেয়ে আপনি উঠে গেলেন সেখানে, তারপর মন্দিরের দরজা। আগের দিন বলছিলাম না, মানিক রাজার বংশধরেরা এখনো আছেন এই হরিসভা গ্রামে, তারাই এই দুই শিব মন্দিরের দেখাশোনা করেন। দেখাশোনা করেন বলেই শিব মন্দির দুটি এখনো পর্যন্ত টিকে আছে, এবং ওই পুরনো মন্দির দেখবার যে আনন্দ, যে রোমাঞ্চ, সেইটা বুঝতে পারা যায় এই শিব মন্দিরের দিকে তাকালে। চলুন এবার আনুর গ্রামের দিকে যাই, ওই কামার পুকুরের সঙ্গে লাগোয়া আরেকটি গ্রাম। সেখানে আছে এক বিশালাক্ষীর মন্দির। আচ্ছা, বিশালাক্ষী কি? বিশালাক্ষী নামটা আমরা সকলেই শুনেছি, আমাদের গ্রামের বাড়িতেও আমাদের যে গ্রামের দেবী তিনি হচ্ছেন বিশালাক্ষী, তার একটি মন্দির, সেটাও খুব ভগ্নপ্রায় একটা মন্দির ছিল, টেরাকোটার কাজ ছিল, সেটা এখন তো খুবই ভগ্নপ্রায়। তার জায়গায় গ্রামের মানুষজনেরা চাঁদা টাঁদা ইত্যাদি ইত্যাদি তুলে বড় সব চালা তৈরি করেছেন, নাট মন্দির তৈরি করেছেন, মন্দির দুটি আছে, আগের মতোই আছে। তো সেই রকম বিশালাক্ষী মন্দির, সেই বিশালাক্ষী মন্দির, এই বিশালাক্ষী কে? ইনি হলেন সতী মা, মানে সতী মায়ের এক রূপ। বারাণসীতে বিশালাক্ষী দেবীর বিরাট মন্দির আছে, কিন্তু নাম বিশালাক্ষী কেন? দেবীর চোখ দুটি বিশাল, সেই বিশাল চোখ বা অক্ষি দিয়ে তিনি বিশ্বভুবনে যা কিছু, যা কিছু ন্যায় অন্যায় সবটা লক্ষ্য করেন। তো যাই হোক, এই যে মন্দির, এখানে গদাধর প্রায়ই পুজো দিতে আসতেন, এবং আর একটা কারণে এই মন্দিরকে একটু আলাদা করে দেখবো আমরা। ঠাকুরের প্রথম ভাব সমাধি হয়েছিল এইখানে, এই মন্দিরে। তো শিব মন্দির সম্পর্কে যা বলছিলাম আপনাদের, হরিসভা গ্রামের শিব মন্দির সেই রকমটা নয়, এই মন্দিরকে বেশ নতুন, বেশ ঝকঝকে করে তোলা হয়েছে। কিন্তু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে, ফিরে আসছি গানের পর। আবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, বলছিলাম বিশালাক্ষী মন্দিরের কথা। তো এই যে বিশালাক্ষী মন্দির, পুরনো মন্দির, ঠাকুর এখানে আসতেন দল বেঁধে পুজো দিতে, এখানে তার ভাব সমাধি হয়েছিল, কিন্তু এখন ঝকঝকে নতুন একটা মন্দির, প্রাচীনত্বের বাষ্পও নেই সেখানে। অথচ কিরম একটা মনে হয়, বিশেষ করে শিব মন্দির দুটো দেখবার পর থেকে মনে হয়, যদি পুরনো মন্দিরের মতো করেই রেখে দেওয়া হতো একে, তাহলে আমরা অন্তত ঠাকুরের উপস্থিতি সারাটুকু পেলাম, এটা মনে হয় খুব। গোলাপি রঙের একতলা মন্দির দেখি মনে হয় খুব পরিপাটি করে, খুব যত্নে রাখা আছে, কিন্তু ঠাকুর দলবল বেঁধেই মন্দিরে পুজো দিতে আসতেন, তো সেই জায়গাটাকে যদি সেই সময়ের মতো করে রেখে দেওয়া যেত, আফসোস করে কি লাভ।
হ্যাঁ, যা গেছে তা চিরদিনের জন্যই গেছে। পাশেই একটা নাট মন্দির, তার রং আবার হলদে, গোলাপি আর হলদে। মন্দিরের তুলনায় নাট মন্দিরটা বেশ বড়, সেখানে ভক্তেরা বসে বিশ্রাম করেন, পুজোর সময়ের জন্য অপেক্ষা করেন। তো যে বিশালাক্ষী দেবী খুব জাগ্রত দেবী, খুবই জাগ্রত। চলুন তাহলে আবার বেরিয়ে পড়া যাক, এবার আর একটা গ্রাম, সবটাই খুব কাছাকাছি, বুঝতেই পারছেন। কামারপুকুর থেকে এই 4 কিলোমিটার দূরে দেড়ে গ্রাম। দেড়ে গ্রাম নামটা কি চেনা চেনা লাগছে? আসলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বা ঠিক করে বলতে গেলে তার বাবার আদি ভিটে ছিল এই দেড়ে গ্রাম। এইখান থেকে ক্ষুদিরাম কামারপুকুরে গিয়ে বসত করেছিলেন, মানে আমরা যাকে আদি বাড়ি, গ্রামের বাড়ি বলি, দেশের বাড়ি, সেইটা হচ্ছে এই দেড়ে গ্রাম। ক্ষুদিরাম খুব দরিদ্র ছিলেন, কিন্তু তার যে ভিটে, সে ভিটে দেখে এখন আর দরিদ্র মানুষের বাড়ি বলে মনে হবে না, সেটা এখন শ্রী রামকৃষ্ণ মঠের দখলে। এবং শুধু তার ভিটেটুকুর জমি নয়, আশপাশের অনেকখানি জমি তারা নিয়ে নিয়েছেন, সেখানে তৈরি হয়ে উঠেছে সুন্দর একটি মঠ। এই মন্দিরের রং হলুদ, গেট দিয়ে ঢুকে সোজা রাস্তা চলে গেছে, দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, শেষ হয়েছে একটি মন্দিরে গিয়ে, ছোট্ট মন্দির। সেই মন্দিরের ভেতরে বিগ্রহ রূপে যে তিনজন অধিষ্ঠান করছেন, তাদের তিনজনের মধ্যে তিনজনই মানব দেহ ধারণ করে এসেছিলেন। তারা কারা সে কথা আজকে নয়, আবার আগামীকাল। আজকের মতো শরণাগত শেষ করবার সময় হয়ে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, কবিতা। তোমারে ছাড়িয়া যেতে হবে, রাত্রি যাবে উঠিবে উন্মনা হয়ে, প্রভাতের রথচক্র রবে। হায় রে বাসর ঘর, বিরাট বাহির সে যে বিচ্ছেদের দস্যু ভয়ঙ্কর, তবু সে যতই ভাঙে চোরে, মালা বদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে, তুমি আছো ক্ষয়হীন অনুদিন। তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কভু, না হয় নীরব। কে বলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল, শূন্য করি তব শয্যাতল। যায় নাই যায় নাই, নব নব যাত্রী মাঝে ফিরে ফিরে আসিছে তারাই, তোমার আহ্বানে উদার তোমার দ্বার পানে। হে বাসর ঘর, বিশ্বে প্রেম মৃত্যুহীন, তুমিও অমর। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।